আসসালামু আলাইকুম আজ একটি রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এসেছি অনেকে রিকোয়েস্ট করেছেন মুখের দুর্গন্ধ দূর করার জন্য হোম রেমেডি দিয়ে একটি ভিডিও তৈরি করে দিয়ে থাকি যেন তো সেটাই নিয়ে আজ চলে এসেছি এই উপকরণগুলো আমাদের রান্নাঘরে কিন্তু সবার থেকে থাকে সব সময় এটি হলো দারুচিনি আপনারা কি করবেন একটু দারুচিনি একটা তেজপাতা কয়েকটি লবঙ্গ এগুলা কি করবেন একটুখানি আদা দিয়ে চুলায় হাফ কেজির মতো পানি বসিয়ে দিবেন চুলা রাসটা একেবারে করে ঢাকনা দিয়ে যখন পানিটা অর্ধেক হয়ে আসবে তখনই কুসুম গরম পানিটা দিয়ে কুলুকুচি করবেন মানে আপনি গলগল করবেন এরপরে কিন্তু পরবর্তী যে পানিটা থাকবে ওটা কুসুম গরম অবস্থাতে খেয়ে নেবেন দৈনিক এক থেকে দুবার আর এখন স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো লবঙ্গ লবঙ্গ আমাদের সে রান্নাঘরে থাকে গরম মশলার সাথে সবাই কিন্তু এটা চিনে থাকে লবঙ্গর এতটাই গুণাগুণ আসলে আমরা জানলে কিন্তু অবাক হয়ে যাব শুধু রান্নার কাজে টুকটাক ব্যবহার করা হয় লবঙ্গটাকে আপনারা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বা টিস্যু পেপারে মুছে একটি এয়ারটাইট কৌটাই বলে ছোটো যে কৌটাগুলো পাওয়া যায় বলে ব্যানিটি ব্যাগে রেখে দিতে পারেন বা পুরুষেরা আপনারা কিন্তু পকেটে রেখে দিতে পারেন বা অফিসে রেখে দিতে পারেন সকালে যখন অফিসে যাবেন তাহলে এই দুটো লবঙ্গ মুখে চিবিয়ে নিবেন ঘরের থেকে বের হতে মুখে দিয়ে দিবেন আর বা অফিসে যখন কাজ করবেন বা রাতের বেলা অন্তত পক্ষে দু থেকে চারটা ছয়টা লবঙ্গ দৈনিক যে লবঙ্গর ফুলসহ খেয়ে নেওয়ার চেষ্টা করবেন তাহলে হবে কি ম্যাজিকের মতো আপনার মুখের যে দুর্গন্ধটা থাকে সেটা চলে যায় আর ব্রাশটা অবশ্যই দৈনিক দুবার করবেন টাইমে কি হয় আমাদের মুখের ভিতরে খাবারগুলো যখন দাঁতের পাকে আটকে থাকে তখনও কিন্তু দুর্গন্ধ বের হয় আবার বিভিন্ন শারীরিক সমস্যার কারণেও মুখে দুর্গন্ধ বের হয় তো প্রথমত আপনারা কিন্তু ওই যে লেবু দিয়েও আবার কুসুম গরম পানির ভিতরে একটু লেবুর রস দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পানিটা দিয়ে একটু কুলকুচি করবেন বা কুলি করবেন যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলে থাকি সেটা করবেন পরবর্তীতে আবার কিছু পানি আপনারা খেয়ে নেবেন এভাবেও চলে যাবে আবার যে বেকিং সোডা যে কোনো মুদি দোকানে খুবই কম দামে পেয়ে যাবেন বেকিং সোডাটা এনে কিন্তু আপনারা ব্রাশের ভিতরে দিয়ে সপ্তাহে এক থেকে দুবার ব্রাশ করতে পারেন তাহলে আপনার মুখে যদি কোনো জীবাণু হয়ে থাকে তাহলে কিন্তু মরে যাবে আর এই দুর্গন্ধটা চলে যাবে এই আপনারা এই যে লবঙ্গটা এটা কিন্তু একেবারে সহজ হয়েতে এটি ব্যবহার করতে পারেন ঘর থেকে বের হলেন দুটো মুখে চিবিয়ে নিলেন বা ব্যাগে রেখে দিলেন পকেটে একটা টিস্যু পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিলেন দৈনিক এক থেকে দুবার বা রাতের বেলা যখন ঘুমাতে যাবেন দুটো লবঙ্গ মুখে চিবিয়ে নেবেন দেখবেন বমির বা প্যাটের সমস্যা মুখের দুর্গন্ধ বিভিন্ন যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে সর্দি কাশি কারণ লবঙ্গ আমাদের শরীরের জন্য অনেক উপকার অনেকে জার্নিংয়ে বের হলে গাড়িতে ওঠার কথা মনে হলে কিন্তু বমি চলে আসে আপনারা কিন্তু গাড়িতে ওঠার আগে এক টুকরো আদা এই যে একটি এলাচ দুটো লবঙ্গ এগুলো মুখের ভিতরে দিয়ে নেবেন বা একটু চিবিয়ে চিবিয়ে আস্তে আস্তে ফুল সহ এটি খেয়ে নেবেন তাহলে কিন্তু এই বমির ভাবটা চলে যাবে আবার অনেকের দাঁতে ব্যথা করে প্রচণ্ড ব্যথা করে এ লবঙ্গটা যদি আপনারা চিবিয়ে খেতে পারেন এটি কিন্তু অভ্যেসের পরিণত করে ফেলবেন একবারে দৈনিক দু থেকে চারটা লবঙ্গ খেয়ে দেখবেন দেখবেন আপনার মুখের যে ইনফেকশান দুর্গন্ধ বমির ভাব জিভ্যার ভিতরে গা হয়ে থাকে যাবতীয় সমস্যাগুলো কিন্তু লবঙ্গয় এটি দূর করে দিবে। এরপরে যদি এগুলা ব্যবহার করার পরে আপনার মুখের দুর্গন্ধটা যাচ্ছে না এরপরে কিন্তু আপনারা ভালো একটা দাঁতের ডাক্তার দেখিয়ে নেবেন বা মেডিসিনের ডাক্তার দেখিয়ে নেবেন অবশ্যই কখনোই কোনো রোগ নিয়ে হেলামেলা করা বা বসে থাকা উচিত না ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফেজটি ফলো দিয়ে দিবেন বা লাইক দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সবাই নিয়ে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম